করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী 10 আগস্ট থেকে আবারো ওমরা হজ পালনের সুযোগ দেওয়া হচ্ছে। রোববার বিদেশীদের জন্য ওমরা পুনরায় চালু করার ঘোষণা দেয় সৌদি সরকার। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী পর্ষদের প্রধান আব্দুর রহমান আল সুদাইস ওমরা পালনকারী এবং মুসল্লিদের গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপি এর বরাত দিয়ে সংবাদ মাধ্যম গলফ নিউজ এর প্রতিবেদনে এ কথা জানানো হয়। এর আগে চলতি মাসের শুরুতে হজ পালনকে সামনে রেখে ওমরা হজের আবেদন গ্রহণ বন্ধ করে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। এদিকে করোনা মহামারীর মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশীদের হজ পালন বন্ধ রেখেছে সৌদি আরব। গতবারের মতো এবারও শুধু সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসকারীরা হজ করার সুযোগ পেয়েছেন। এবছর হজ পালন করতে কিছু শর্ত মেনে চলতে হয়েছে মুসল্লিদের। করোনার টিকার দুটি ডোজ নেয়া ব্যক্তিরা হজ পালনের সুযোগ পেয়েছেন। এছাড়া এক ডোজ নেয়ার পর অন্তত 14 দিন পার করা অথবা যারা করোনা সংক্রমণ থেকে সেরে ওঠার পর টিকা নিয়েছেন তারাও হজ পালন করেছেন।